Hi, how are you? I think you are fine because you stay in your home and follow our classes from online and from online such as Facebook and our YouTube channel. Consequently, I have discussed with you transformation. Today I will discuss with you about bio change. For better understanding, I speak in Bangla. যে আমরা ট্রান্সফরমেশনের ধারাবাহিকতা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর হচ্ছে ডিগ্রি এগুলো আমরা আগে আমরা পড়েছি এবং বাকি যে অন্যান্য যে নিয়মগুলো আছে তোমরা তোমাদের বই থেকে এগুলো একটু দেখে নেবে নিয়মকানুনগুলো কারণ হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড ডিগ্রি এগুলো আমরা 9-10 পড়ে এসেছি সেই সাথে আমরা আজকে আলোচনা করব বয়েজ চেঞ্জ নিয়ে তো বয়েজ চেঞ্জের যে মৌলিক বিষয় ওই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা শুরু করছি প্রথমে আমরা একটা এক্সাম্পল দিব হি ইটস রাইস আমরা এই সেন্টেন্সটা ম্যাক্সিমাম টিচারই দিয়ে থাকে এই টাইপের সেন্টেন্স সাবজেক্ট ভার্ব আর হচ্ছে অবজেক্ট আমরা এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করব প্যাসিভ ভয়েস করতে গেলে এখানে আমরা উপরে সেগুলো আমরা দেখে দিই বয়েজ চেঞ্জ আমরা অবজেক্টকে সাবজেক্ট করব রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইজ তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ইটেন by him so is it this প্রথম সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস তো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস আছে এই অংশগুলো যেভাবে দেয়া আছে অ্যাকটিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাকটিভ ভয়েসও আসতে পারে তো আমরা দুইটা বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আমরা মৌলিক নিয়মটা আমরা এখানে লিখছি যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম অক্সিলারি ভার্ব বসাইলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি তারপর পি পজিশন বসালাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দাও এখানে আমাদের এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে বেসিক রুল নাম্বারিং দিয়ে আমাদের মনে রাখতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম অথবা নমিনেটিভ ফর্ম যে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো সাবজেক্টিভ ফর্মে তো বিষয়টা হচ্ছে যদি কোনো অবজেক্ট হিসাবে যদি কোনো বস্তু থাকে সেক্ষেত্রে বস্তুর নামটাই সরাসরি এখানে হয়ে যা যদি এখানে কোনো প্রোনাউন থাকলো যেমন প্রোনাউন হিম যদি থাকতো বা যদি দেয়া থাকতো তাহলে দেয়াম থাকতো দেয়ামের সাবজেক্টিভ ফর্ম হয়ে যেত দুই নম্বরে অক্সিলারি ভার্ব বসাতে হবে অক্সিলারি ভার্ব বসাতে হয় তিন নম্বরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চার নম্বরে প্রিপোজিশন বসাতে হয় পজিশন বসাতে হয় বিশেষ করে আমরা ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি বাই উইথ ফর ইন এই প্রিপোজিশনগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি পাঁচ নম্বরে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হয় অবজেক্টিভ ফর্ম হিসেবে
এখানে যে আমরা পাঁচটা বিষয় উল্লেখ করেছি, এখানে বেসিক রুলস এই বিষয়টা মনে রাখতে হবে আমাদের। অবজেক্টকে সাবজেক্ট করতে হয় সাবজেক্টিভ ফর্মে। এখানে রাইস, রাইস রাইস হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করেছি নিচের সেন্টেন্সে। তো অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তো অক্সিলারি ভার্ব এর ব্যবহারটা আমি যদি এই ক্লাসে সম্ভব হয় এই ক্লাসে আমি আলোচনা করবো, আর যদি না হয় এর পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করবো। অক্সিলারি ভার্ব বসাতে হবে 2 নম্বরে। এক নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় সাবজেক্টিভ ফর্মে বা নমিনেটিভ ফর্মে, অক্সিলারি ভার্ব বসাতে হয়। 3 নম্বরে হচ্ছে মূল ভার্বের পাশ পড়ে জন্য। এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যে কোনো প্যাসিভ ভয়েজে সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় প্যাসিভ ভয়েজে হবে। তারপর 4 নম্বরে প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন আমরা সচরাচর যেগুলো ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি, বাই, উইথ, ফর, ইন, অ্যাট, থ্রু, এই প্রিপজিশনগুলো ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টিভ ফর্মে, সাবজেক্টকে অবজেক্ট করতে হয় অবজেক্টিভ ফর্ম হিসাবে। তো যদি আমরা এই মৌলিক বিষয়টা মনে রাখতে পারি, আশা করি সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েস করাটা কোনো সমস্যা হবে না। যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শোনো এবং দেখো, সেক্ষেত্রে হয়তো বিষয়গুলো বুঝতে আরও ইজি হবে। তো আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করছি। যেহেতু আমাদের ক্লাসটা অনলাইনে আপলোড করতে একটু ঝামেলা হয়ে যায়, জন্য ক্লাসগুলো আমরা শর্টলি নেওয়ার চেষ্টা করছি। তো শর্টলি নিলেও আমরা একটু বেশি বেশি ক্লাস করলে আমাদের হয়তো সিলেবাসটা কভার হয়ে যাবে। তো আজকে আমরা বেসিক বিষয়টা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা বি ভার্বের বা অক্সিলারি ভার্বের ব্যবহার, অক্সিলারি ভার্ব ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তো থ্যাংকস ফর টুডে, ভালো থাকো, স্টে সেফ অ্যান্ড ইউজ মাস্ক হোয়েন ইউ গো আউট ফ্রম ইউর রুম। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।